সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিওর সাথে, আর আজকে এখন আছি দেখতেই পাচ্ছ পিছনে শিয়ালদা স্টেশন, আর সাথে আছে মহিদুল্লাহ। হাই। তো এখন যাব কলেজ স্ট্রিট বুক মার্কেট, তো চলো যাওয়া যাক। আর কেমন কি বইয়ের দাম, কেমন কি খাতার দাম, সব কিছু আজকে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। স্টেশন থেকে হেঁটে যাচ্ছি হাই রোডের পাশ দিয়ে, তো দেখতে পাচ্ছ সাইডে হাই রোড। শিয়ালদা স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে হলো কলেজ স্ট্রিট। আর আজকে তোমাদের ওখানে কেমন কি প্রাইস বইয়ের, খাতার কেমন কি প্রাইস, কত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায়, নতুন এবং পুরনো কি পাওয়া যায়, সব কিছুই আজকে তোমাদের এই ভিডিওতে এক্সপ্লোর করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা ফাইনালি চলে এলাম কলেজ স্ট্রিট। তো দেখতেই পাচ্ছ এটা হলো কলেজ স্ট্রিট, মানে দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিটের পুরো মার্কেট। এখান থেকে শুরু এদিকে যত দেখবে সবই মার্কেট। চলো তোমাদের কাছে আমি এক করে দেখাচ্ছি। তো এখানে কেমন কি বইয়ের দাম সবই দেখাবো। চলো দাদা, আমি এখন এসেছি কলেজ স্ট্রিট বুক মার্কেট, আর সামনে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটি পিছনে, এটা হলো কলেজ স্ট্রিট মোড়। আর ওখান থেকেই ভিতরে গলি দিয়ে এসে একটি শপ এসেছি, তো শপটির নাম হলো তোমার একটু দেখায় হিন্দি বুক এজেন্সি। দাদা আপনার নামটা একটু বলুন। অমিত কুমার গুপ্তা। হ্যাঁ হ্যাঁ, অমিত কুমার গুপ্তা। ওকে, তো কলেজ স্ট্রিট মোড় থেকে সোজা আসলে আপনার দোকানে তো আসা যাবে নাকি? আপনার এখানে ডিসকাউন্ট কেমন কি পাওয়া যায় একটু বলুন। সব বই মধ্যে আলাদা আলাদা ডিসকাউন্ট, আলাদা আলাদা ডিসকাউন্ট আছে তাই তো? তো ম্যাক্সিমাম একটা মিনিমাম ম্যাক্সিমাম একটু বলুন যে কেমন থেকে কেমন ডিসকাউন্ট পাওয়া যাবে। সব বই থেকে আলাদা, তবে একটা বলতে তো পারবেন, কোম্পানির উপর ডিপেন্ড করে কি কোম্পানি কিরকম থাকে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই দোকানটা বেসিক্যালি হিন্দি আর ইংলিশের বই বেশি, আর আপনার যদি বাংলার কোনো বই দরকার হয় তো সেটিও পেয়ে যাবেন দাদাকে জিজ্ঞাসা করে, তো দাদা আপনাকে সেটা খুঁজে দিয়ে দিতে পারবে। দাদা পেমেন্টটা কিসের থ্রু হবে যদি কেউ বই আপনাকে অর্ডার করে এখান থেকে? অনলাইন পেমেন্টও আসতে পারে, গুগল পে ফোনপে, টাকা পাঠিয়ে দিলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে আমি সঙ্গে সঙ্গে প্যাকেট করে পাঠিয়ে দিই। ওকে ওকে। তো গাইজ, দাদা পোস্টম্যানের থ্রু তোমাদেরকে পার্সেল করে কুরিয়ার করে পাঠিয়ে দেবে। আর তোমরা, আমি নিচে ভিডিওর নিচে আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো, তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে দাদার কী কী বই লাগবে সেটা, দাদার সঙ্গে কেমন কী ডিসকাউন্ট আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দোকানটা তো তোমাদের দেখালাম কোথায়, কলেজ স্ট্রিট থেকে কিছুটাই দূরে। আর আমরা এখন একটি বই নিচ্ছি, বইটি এখন আসছে, নিয়ে আসছে দাদার লোক গিয়েছে আনতে। তো বইটা নিয়ে আসুক, তারপর তোমাদের আমি আবার দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিল হয়ে গিয়েছে, আর একটাই বুক নিয়েছি সেটা হলো ওই জিকে। তো বইটির প্রাইস দাদা প্রায় 50% ডিসকাউন্ট করে দিয়েছে। তো তোমাদের বই অনুযায়ী যে বই তোমরা নেবে দাদাকে জিজ্ঞাসা করবে যে কোন বইয়ের, বিভিন্ন বইয়ের বিভিন্ন রকম ডিসকাউন্ট হয়ে থাকে। তো গাইজ, দোকানের কার্ড পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি শো করিয়ে দেবো। তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদের কেমন কী বই লাগবে, কী বই লাগবে, কেমন কী ডিসকাউন্ট আছে সব কিছুই তোমরা জানতে পারবে। তো দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে, তো তোমরা বিকালের টাইমটাই বেশি ফোন করবে কারণ দাদা ওই সময় বেশি ফ্রি থাকে। আর দেখতেই পাচ্ছ দাদা এখন খুবই ব্যস্ত, দোকান খোলার সময় হয়ে গেছে, আমরা 10টার সময় এখন আছি। তো দেখতে থাকো, বইটা তোমাদের একবার দেখিয়ে দিই আমরা কী বই নিয়েছি। তরুণ গোয়েলের জিকে জেনারেল নলেজ বই। আর এখন চলে যাবো এখান থেকে, তোমাদের একটু খাতার কেমন কী প্রাইস সেগুলো একটু দেখো। আমার পাশেই দেখতে পাচ্ছ এটি হলো বইয়ের শপ, মানে বইয়ের মার্কেট পুরো, এখানে শুধু বই পাবেন। আর এবারে আমি যে জায়গায় যাচ্ছি সেটি হলো খাতার মার্কেট, এখানে বইও পাবেন এবং তার সঙ্গে খাতাও পাবেন। কলেজ স্কোয়ার। তো আমরা আছি এখন কলেজ স্কোয়ারে, তো এখানে তোমরা খাতা পেয়ে যাবে। দাদা একটু দামগুলো এবার এক এক করে বলুন আপনি কেমন কি। ছোট খাতা তোমার 90 টাকা কিলো, বড় খাতা আছে 90, আর একটু মোটা নিলে 95 টাকা কিলো, 95 খাতা নিলে তোমার 100 টাকা কিলো, 100 সব কেজি দরে? সব কেজি। আচ্ছা আচ্ছা, যেমন ওই ওজন হবে সেই হিসাবে পয়সা হবে। আচ্ছা। আর দাদা আপনার, আপনি কি বললেন প্যাক? আমাদের এখানে সব ডজন দরে। ডজন? ওকে, ডজন আছে এখন 240 টাকা ডজন থেকে শুরু হয়েছে। আচ্ছা, মানে ওখানে বড় খাতা আছে, 240 টাকা ডজন আছে, 300 টাকা ডজন আছে,
420 টাকা ডজন আছে। ভালো কোয়ালিটি নিতে গেলে প্লাসমে টেবিল কোয়ালিটি নিতে গেলে 360 টাকা ডজন, 480 টাকা ডজন। এটা হচ্ছে 420 টাকা ডজন কেজি, কেজি আর ছোটো খাতার মধ্যে আছে 100 টাকা ডজন, 120 টাকা ডজন, 180 টাকা ডজন, মানে ডজন মানে সব 12 টাকা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের মতে লাভ কোনটায়, ডজনে লাভ নাকি কেজিতে লাভ? মানে অবশ্যই ডজন নিতে যাবেন, বালকে নিতে হবে, কিন্তু লাভটা ডজনেই ভালো, ডজনেই ভালো। তো আমরা এখন আসছি কলেজ স্কোয়ারে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কেজি দরে পাওয়া যায়, আর ডজন হিসেবেও খাতাগুলি পাওয়া যায়। তো খুবই ভালো লাগলো দাদা, আসছি, আমার বন্ধুরা অবশ্যই আসবে, আসছি। তো বন্ধুরা, এখানে কিলো দরে খাতা নেওয়া বলছে একটু লস হতে পারে, যদি তোমাদের খুব কম খাতা লাগে তো তোমরা কেজি দরে নিতে পারো। এক কেজিতে তোমাদের 2 পিস কি 3 পিস খাতা হতে পারে। এবার তোমাদের খাতাগুলি কেমন মোটা, কেমন পেজ মানে পিসটা, সেই অনুযায়ী তোমাদের খাতা হবে। তো তোমরা সেগুলো দেখে যাচাই করে তারপরে তোমরা যদি কলেজ স্ট্রিট আসতে যাও আসতে পারো, কিন্তু একটা কথা বলে দিই, এখানে এসে যদি বইপত্র অনেকই নেওয়া হয় তোই এসো, আর নাহলে তোমাদের জার্নিটা পুরো বিফলে যাবে, কারণ এখানে যেতে আসতে 25 টাকাই খরচা। আর শিয়ালদহ স্টেশন দিয়ে তোমাকে তো দেখাইলাম কত টাকা, এখানে পড়াশুনোর সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে, খাতা পেন সব কিছুই পাবে, সব ধরনের বই পেয়ে যাবে, আর পড়াশুনোর যে কোনো বই, হিন্দি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যে কোনো বই সবই পেয়ে যাবে কলেজ স্ট্রিটে। আর যদি তোমরা আসো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। মার্কেটটা দেখালাম কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো ভিলেজ বয় শাইন ভিডিও।